আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, মুগের ডাল আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম সজনে ডাঁটা এইভাবে করে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলো আপনাদের ইচ্ছে মতো সাইজ করে আপনারা কেটে নেবেন। এখানে দেখুন 2টো ডিম নিয়েছি। তো আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে নিতে পারেন। ডিম 2টো আমি সেদ্ধ করে নেব। এবার এখানে দেখুন নিয়েছি 100 গ্রামের থেকে একটু বেশি মুগের ডাল। এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার মুগের ডালগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ডালগুলোকে ভেজে নেব। মুগের ডালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা একটু সময় নিয়ে ডালগুলোকে ভেজে নেবেন, না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডালগুলোকে বাটিতে ঢেলে নেব। কড়াইটা গ্যাসে আবারও দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার মুগের ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। মুগের ডালগুলো আপনারা কয়েকবার পানি পাল্টে ধুবেন না, একবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। বেশি ধুলে কিন্তু ডালগুলো খেতে ভালো লাগে না। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালগুলো ঢাকা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। ডালগুলো সেদ্ধ হতে থাক, এদিকে দেখুন আমি ডিম 2টো সেদ্ধ করে নিয়েছি। খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডিম 2টোকে কেটে নিচ্ছি। দেখুন আমি ডিমগুলো কিভাবে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন ডিমগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে মুগের ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। এইভাবে গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না। তো আমি দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। তো এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আদা বেটেও দিতে পারেন। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদাটা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। তো মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটা। এখানে আমি হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, 1/2 চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এবার মশলা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। দেখুন আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেইভাবে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা। মশলার সাথে সজনে ডাঁটাগুলো আমি 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে করে সজনে ডাঁটাগুলো একটু কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হবে। কষানো হয়ে গিয়েছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগের ডাল। মুগের ডালগুলো আমি আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, তো অবশ্যই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রান্নাটা কিভাবে করেছি। তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 7-8 মিনিট পর। দেখুন ফিরে আসলাম। এবার দেখে নেব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি। তো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এইভাবে করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম। তো এখানে আমি সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব, যাতে করে কুসুমগুলো বের হয়ে না যায়। দেখুন নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন 2 মিনিট পর আমি ফিরে আসলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব হালকা হাতে। এইভাবে করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে, তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়েচেড়ে মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। এই গরমে আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তো সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।